হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন ড্রয়িং ভিডিও। আজকে যে রেফারেন্সটা নিয়েছি দেখতেই পাচ্ছ, আশা করি সবাই চেনো। অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট, আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে নীরাজ চোপড়া। আজকে এই স্কেচটা আমরা করব, আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আই শেডিং করব। আই শেডিংয়ের জন্য আমি প্রথমে HB পেন্সিল ইউজ করছি। HB পেন্সিলের সাহায্যে লাইট করে শেডিং করে নেব রেফারেন্সটাকে ভালো মতো অবজার্ভ করে। এবারে মেকআপ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এবারে ডার্ক শেডিংয়ের জন্য আমি 4B পেন্সিল ইউজ করছি। হাইলাইটের জন্য আমি টম্বো মনো জিরো ইরেজার ইউজ করছি। ঠিকমতো রেফারেন্সটাকে অবজার্ভ করে আমাদের হাইলাইটগুলো দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমরা অন্য আইটাও শেডিং করে নেব রেফারেন্সটাকে ভালো মতো অবজার্ভ করে। এবারে আমরা নোজ শেডিং করব। নোজ শেডিংয়ের জন্য প্রথমে আমি HB পেন্সিল ইউজ করছি। HB পেন্সিলের সাহায্যে বেস লেয়ারটা দিয়ে দিচ্ছি। বেস লেয়ার শেডিং হয়ে গেছে, এবার আমরা এটাকে কটনের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। এবারে ডার্ক শেডিংয়ের জন্য আমি 2B পেন্সিল ইউজ করছি।
এবারে মেকআপ ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবার হাইলাইটের জন্য টম্বো মনোজির ইরেজার ইউজ করছি। রেফারেন্সটাকে ভালো মতো অবজার্ভ করে হাইলাইটগুলো দিয়ে দিতে হবে। আই নোজ শেডিং হয়ে গেছে, এবার আমরা লিপটাকেও ঠিক একইভাবে শেডিং করে নেব রেফারেন্সটাকে ভালো মতো অবজার্ভ করে করে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।